হাই গাইজ, অলমোস্ট 1.5 মাস পরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তো কেন এত দেরি, তার বেসিক রিজন হচ্ছে, হ্যাঁ কিছু পার্সোনাল রিজনস ছিল তো যার কারণে এত দেরি হচ্ছে, কিন্তু 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 এত দেরি হওয়ার সত্ত্বেও আমি কিন্তু তোমাদের কাছে আজকে একটা নতুন ক্লাউড কিচেনের খাবারের ব্যাপারে তোমাদেরকে জানাতে চলে এসেছি। এইটার, এই ক্লাউড কিচেনটার নাম হচ্ছে চিত্রা ফুড এক্সপ্রেস। তো এদের যে মালিক আছে গৌড়বাবু, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে গৌড় রায়, তো তিনি এবং তার সতীর্থরা মিলে আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে যথেষ্ট হাই লেভেল কোয়ালিটির খাবার পৌঁছে দিচ্ছেন, উইচ ইজ একদম পুরোপুরি হোমমেড খাবার। তা খাবারের প্রাইসের পাশাপাশি তিনি কিছু প্যাকেজিং এবং ডেলিভারি চার্জেসও নিচ্ছেন, সেটা খুবই মিনিমাল। আমিও নিয়ে এসেছি খাবার, সো সেগুলো টেস্ট করার আগে আমরা তার আগে দেখে নিই গৌড়বাবুর ব্যাপারে, চিত্রা ফুড এক্সপ্রেসের ব্যাপারে। তো আর বেশি দেরি না করে, আর বেশি লেবু না চটকে, চলো আমরা স্টার্ট করি। চিত্রা ফুড এক্সপ্রেস স্টার্টিং হচ্ছে 2019 16ই আগস্ট, ঠিক আছে। এটা নিয়ে প্রথম ব্যবসা শুরু করি, অফিস স্টার্ট করি অফিসে, যেহেতু আমি লোকাল ছেলে নই, শ্রীরামপুরে বাড়ি, সেই কারণে। তারপরে আমি বাড়ি, তখন তারপরে আমি যেহেতু লোকাল ছেলে নয়, বাড়ির কাস্টমার খুব একটা ছিল না, আস্তে আস্তে বাড়ির মানে সুরজিৎ শাহ ইউটিউবে দেখায়, তারপর থেকে খাবার নেওয়ার পরে আমার বাড়ির কাস্টমার বেড়েছে এবং ধীরে ধীরে বাড়ির কাস্টমার প্রচুর হচ্ছে। লকডাউন পর্যায়ে নাহলে ব্যাকফুটে চলে গেছিলাম, অফিসগুলো যেহেতু বন্ধ হয়ে গেছিলো। হচ্ছে আমার ব্যবসার শুরুয়াত। প্রথমে তো আমি মার্কেটিংয়ে চাকরি করতাম, তারপরে ধীরে ধীরে এই ব্যবসায় আসি। এখন মোটামুটি মানে ইউটিউবে দেওয়ার পরে, সুরজিৎ শাহ এটা করার পরে এবং তারপরে হ্যাংলাবাজ কভার আপ করার পরে বাড়ির কাস্টমার প্রচুর বাড়ছে আমার, এবং খেয়ে প্রত্যেকে ভালো বলেছে। যতজন খাবার খেয়েছে আমি তাদেরকে বলেছি ফিডব্যাক। মেনু আছে আমার বেসিক্যালি সবই থালি সিস্টেম, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, মাটন থালি, চিকেন থালি। এছাড়া আমি পিসেস অকেশনগুলোর যখন থাকে, যেরকম অর্ডার থাকে সেরকম অর্ডার অনুযায়ী সাপ্লাই করি। এছাড়া বিকেলের দিকে মাঝে মধ্যে আমি করি, যত আমার মানে কাস্টমার আছে প্রত্যেকের নাম্বার আছে আমার কাছে, যেদিন আমার কোনো দিন আমার মটন কষা এবং পোড়া হলো, সেদিন আমি ফোন করে নিই সবাইকে, যার যা প্রয়োজন সেই অনুযায়ী অর্ডার করে দেন। আমরা গৌড়বাবুর কাছ থেকে নিয়ে চলে এসেছি চিত্রা ফুড এক্সপ্রেসের খাবার। তো আমরা অত অর্ডার দিয়েছিলাম, একটা মাটন থালি অর্ডার দিয়েছিলাম আর তার সঙ্গে একটা আলাদা করে মাছ নিয়ে নিয়েছিলাম আমরা, কাতলা মাছ। তো এবার প্যাকেটগুলো খোলা যাক, দেখি কী কী আছে। তো এটার মধ্যে তোমরা দেখ কী সুন্দর, দেখো তোমরা প্যাকেজিংটা করেছে, দেখো বাটির মধ্যে এই দেখে প্লাস্টিকটা দেখেছো, কিরকম সুন্দরভাবে সেলোটেপ মেরে এত সুন্দরভাবে সিল করেছে যাতে জিনিসটা না গড়ায়। সো এটা মাছ, কাতলা মাছ, এটার মধ্যে ডি লেখা, তার মানে এটা ডাল রয়েছে। এটার মধ্যে তরকারির VS লেখা, জানি না তো একটা তরকারি রয়েছে, কিসের তরকারি রয়েছে সেটা খুললেই দেখতে পাবো। কিন্তু আমার প্যাকেজিংটা আমার কিন্তু অসাধারণ লেগেছে, জাস্ট প্যাকেজিংটা আমায় মুগ্ধ করে দিল। এইটা হচ্ছে আমাদের মেন জিনিস যেটার জন্য এই থালিটা নেওয়া, MS মানে মটন কষা। তো এটা বেশি না বকে দেখি আর কি আছে। আর লাস্টে আছে আমাদের ভাত রয়েছে, এটার মধ্যে ভাত রয়েছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে ভিতরে ডালের সঙ্গে খাওয়ার জন্য, ঝুরঝুরে আলু ভাজা। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কী ধরনের আলু ভাজা খেতে ভালো লাগে, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা আর ঝুরঝুরে আলু ভাজা। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা লেবু দিয়েছে, লেবু দিয়েছে, সেটাও ডাল দিয়ে মেখে খাওয়ার জন্য। ও হ্যাঁ, আরও একটা জিনিস আছে, চাটনি, চাটনিটার আমি খুব সুনাম শুনেছি। সো দেখি কোনটা কিরম খেতে, থালায় সাজিয়ে নিয়ে তোমাদের কাছে বাকিটা প্রেজেন্ট করছি। হ্যাঁ ছবি তুলছি, কি করবো, ইনস্টাগ্রামে তো দিতে হবে, আর ইনস্টাগ্রামে ছবি না দিলে তো তোমরা ফলো করবে না। ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তো প্লিজ তোমরা গিয়ে ইনস্টাগ্রামে একটু ফলো করে নিও, যাতে তোমরা ঠিক এরকম সুন্দর সুন্দর ছবি তোমরা দেখতে পাও। সো গাইজ, আমরা সব খাবার দাবার নিজের মতো করে পুরো একদম থালা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী আইটেম আছে, ভাত আছে, তার সঙ্গে লেবু লঙ্কা তো দিয়েছে, ডাল রয়েছে,
আর ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, উপরে কারি পাতা। এবার তোমরা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে প্লিজ যে তোমাদের এরকম ঝুরঝুরে আলু ভাজা ভালো লাগে না নর্মাল আলু ভাজা বাড়িতে যেরকম বানানো হয় সেগুলো ভালো লাগে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডি আলু তরকারি দিয়েছে, কাতলা মাছের কালিয়া দিয়েছে, কিন্তু এটা আমি আলাদা করে নিয়েছি কজ আমার যে থালিটা ছিল সেটা ছিল মটন থালি ছিল, আর এই মাছটা মটন থালির মধ্যে নট ইনক্লুডেড। আর মটন থালির মেন ফিচার যেটা সেটা হচ্ছে মটন কারি। হ্যাঁ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এবার খাবো যখন তখন আরও ভালো করে দেখতে পাবে। এবার তার সঙ্গে তোমরা হয়তো ভাবছো যে আরও দুটো আইটেম আমরা দেখতে পাচ্ছি, সেটার মধ্যে একটা রয়েছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, না একটা সুন্দর ঘরোয়া রান্না, আর এটাও চিংড়ি মাছের ভাপে। এই দুটো আমাদের বাড়িতে হয়েছে আজকে, আর আমি আজকে সারাদিনে ফার্স্ট টাইম এই ভাত খাচ্ছি। সো এতগুলো আইটেম এবার আমি একাই খাবো, বেশি কিছু মনে করো না, আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি খেতে পারি। সো চলো এবার খাওয়া দাওয়াগুলো স্টার্ট করা যাক। সো আমরা ফার্স্ট আইটেম খাবো ডাল দিয়ে, একটুখানি ভাত ভেঙে নিই। ভাত ভেঙে নিয়ে ডালটা তোমরা দেখতে পাচ্ছ তিতার ডাল দিয়েছে, উচ্ছে দিয়ে ঝিঙে পাচ্ছি না যদিও, উচ্ছে দেওয়া ডাল, তিতার ডাল। ভালো খেতে ডালটা একটু ঢালি, ডালটা ঢালতে গিয়ে যা বুঝতে পাচ্ছি ডালটা কিন্তু বেশ ঘন আছে, আর এই যা ডাল দিয়েছে এটা মোটামুটি দুজনের মতো। ডালের সঙ্গে একটুখানি লেবু কি মাখবো? তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খেতে পছন্দ করো কি না। তো লেবু দিয়ে আমি একটু মাখছি ভাতটা মেখি। তো এবার ডালের সঙ্গে আমাকে দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা, তো একটুখানি আমি একটু তুলে নিই। আমাদের ক্যামেরাম্যান এই আলু ভাজাটা খেতে পছন্দ করে, তাই তার জন্য একটু বাঁচিয়ে রাখলাম। তো আলু ভাজা দিয়ে ডালটা দিয়ে খাই কেমন লাগে। উপর খেতে মানে যেরকম আমাদের বাড়িতে তিতার ডাল দিয়ে বানালে যেমন খেতে হবে সেরকমই খেতে, কিন্তু কোয়ালিটি দেখে আমি মুগ্ধ, জাস্ট অসাধারণ খেতে। ডালটা এতটাই ঘন মানে বলে বোঝাতে পারবো না, আমাদের বাড়িতে আমরা রান্না করলে এরকমই হবে। তো ডাল দিয়ে খেতে থাকি, তারপরে পরে আবার দেখা হচ্ছে। তো আমরা আমাদের সেকেন্ড আইটেম হুইচ ইজ ঢেঁড়স আলুর তরকারি, এটা দিয়ে একটুখানি মেখে খেয়ে দেখি। হাত দিয়ে নিচ্ছি, আমি তো খাবো চাপ নেই। আর তোমাদের বলে দিই ভাতটা কিন্তু পিওর বাঁশকাঠি চাল দিয়েছে, দেখো এরকম এরকম লম্বা লম্বা চাল দিয়েছে, এবং এটা যখন আমি বাটিটা খুলেছিলাম গন্ধেই তো আমার আলাদা লেভেল স্বর্গে চলে গেছিলাম। ভেন্ডি আলুর তরকারি দিয়ে মেখে খেয়ে দেখি, বেশ শুকনো শুকনো দেখতে পাচ্ছি তরকারিটা, এমন সত্যি কথা বলতে এমন মানে হাই লেভেল কিছু না। আমাদের ঘরে যেরকম ভেন্ডি আর ঢেঁড়স আলুর তরকারি হবে সেরকমই খেতে, একটু স্পাইসি আর একটু এক্সেসিভ শুকনো নয়েস। নেক্সট আইটেম আমি নেব এই যে এত সুন্দর তোমরা মাছের কালিয়াটা দেখছো, তো এটা আমি আর রেজিস্ট করতে পারছি না। সো এটা আমি এখন হালকা করে ঢেলে নেবো নিলাম, আর মাছটা তো আমি তুলেই নেবো। মাছটা দেখো তোমরা, এই যে মাছের সাইজটা দেখো, ঠিক এরকম সাইজের মাছ তোমরা পাবে, আর মাছের মধ্যে একটু কাই লেগে আছে একটু ছাড়িয়ে নিই। তো এটা দিয়ে খাই মাখার পরে, দেখি কেমন লাগে খেতে। একটু কাই নিয়ে নিই, খেতে না দারুণ টেস্টি পুরো। আমরা যেমন অনুষ্ঠান বাড়িতে যেমন মাছের কালিয়া খাই একদম ওই রকম খেতে, আর কি বলবো তোমাদের, জাস্ট মানে এত সুন্দর রাইসের সঙ্গে এত সুন্দর করে রান্না করে, এবং তোমাদের হয়তো কাইটা দেখে মনে হচ্ছে স্পাইসি, কিন্তু আদতেও স্পাইসি নয়, বেশ হালকা রান্না, দারুণ খেতে। আসলে তোমাদের মাছটা দেখে দিই, মাছটা দেখো, মাছের পিসটা দেখো, তেল এই জায়গাটা তেল রয়েছে, তো কতটা তেল তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এতটা তেল, আর মাছটাও বেশ সুন্দর,
ভিতরটা দেখো, মাছের ভিতরটা সুন্দর টাটকা রয়েছে আর বেশ সাদা সাদা ভাবটা বেশ জুসি রয়েছে কিন্তু মাছটা। মাছটা দিয়ে খেয়ে দেখি, মাছটা খেয়ে দেখি, দারুণ টেস্টি আছে মাছটা। আর দেখেই মাছটা এমনি দেখেই মনে হচ্ছিলো আমার ফ্রেশ হবে এবং তাই। তো মাছ নিয়ে আর বেশি কিছু আমার বলার নেই, মাছটা আমি একটু এনজয় করি, তারপরে তা আসল জিনিসটা নিয়ে ফেরত আসবো। ইয়ো, তো এবার আমাদের লাস্ট আইটেম মটন কষা। তো এটা আমি আস্তে আস্তে ঢালি, তেজপাতা তো ফেলেই দেব। ফার্স্টে আমি দেখি কি কি আছে এর মধ্যে। আলুটা দিয়েছে দেখেছো, কি বড় গাবদা মার্কা একটা আলু মাইরি, ওফ আলাদাই লেভেলের আলুটা। এগুলো একটু সরাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি দিয়েছে। এক পিস মেটে দিয়েছে, রাখি সাইডে। এক পিস এই, দু পিস, তিন পিস এবং সাড়ে তিন পিস মটন দিয়েছে, যার মধ্যে দেড় পিসই আমার প্রায় চর্বি। তো ঠিক আছে, এটা আমার কপাল, আমি এর ঠিকঠাক পাইনি। তো এটাকে একটুখানি নিয়ে নিই আমি, তারপরে ঝোলটা ঢালি। তো এটা ভাতটা দিই, ভাতটা মাখি, এটা দিয়ে মেখে খেয়ে দেখি কেমন খেতে। এই ভাতটা দিয়ে তোমরা যে কোনো আইটেম খাও না কেন, এই ভাতটা দিয়ে খেলে দারুণই লাগে, কারণ ভাতটার নিজস্বই আলাদা একটা সুন্দর সুমধুর টেস্ট রয়েছে। মটন কষা দিয়ে রাইস, আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের। এর স্বাদের ভাব হবে না, সিরিয়াসলি জাস্ট আলাদা লেভেলের। আর ঝোলের মধ্যেই মটনের এক, মটনের যে নিজস্ব গন্ধটা থাকে না, সেটা ঝোলের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো একটুখানি মটন তা তোমায় দেখাই, এই দেখো, এই দেখো, যে এই দেখো, এই দেখো, জাস্ট পুরো একদম তুলতুল করছিল, হাত দিতে না দিতেই খুলে গেল। আবার দেখো, এই দেখো, হালকা করে ইয়ে করলাম, দেখো খুলে গেল। একটুখানি মটন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে খেতে। মটনটা দিয়ে খাওয়ার পরে তো মনে হচ্ছে যেন আলাদা জগতে চলে গেছে, মানে এর আর কি বলবো, এর কোনো বিকল্প নেই, এর মতো টেস্ট। আমি সিরিয়াসলি অনেক জায়গায় আমি মটন খেয়েছি, এত সুন্দর মটন কষার টেস্ট আমি কোথাও পাইনি। একটা জায়গাতেই পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার মা বাড়িতে রান্না করেছিলেন সেইটা। এছাড়া আমি এত সুন্দর মটনের টেস্ট কোথাও পাইনি, অনেক রেস্টুরেন্টে খেয়েছি সেখানেও পাইনি। আর মটনটা মানে মটনের যে নিজস্ব যে একটা মটনের একটা জুসিনেস থাকে, একটা জুসিনেস থাকে, একটা টেস্ট থাকে, একটা গন্ধ থাকে, সেটার কাজ সেটা ঝোলটারও ফ্লেভারটাকে এনহ্যান্স করে দিচ্ছে। তো যার কারণে আমি এটা বলবো যে মটনটাও কিন্তু ফ্রেশ ছিল। টু গুড, টু গুড। আলুটা দেখাই, আলুটা দিয়েছে দেখেছো, বড় গাবদা একটা আলু দিয়েছে। এবার দেখি আলুটা, এই দেখো, এই দেখো, এই দেখো, আলুটা এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে, আঙুল ঢোকালাম আর তিন ভাগে বিভক্ত হয়ে গেল। তো একটুখানি আলু দিয়ে ঝোলটা দিয়ে খেয়ে দেখি, আমার আর কিছু বলার নেই। এটা মানে এটা খেয়ে আমার মনে হলো যেন আমি স্বর্গের পরিদের মাঝখানে চলে গেলাম। আমি এখন মটনটা চম্পেস করে খাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ, আমরা সবাই বাঙালি মানুষ, আর বাঙালিদের শেষ পাতে চাটনি খেতে কার না ভালো লাগে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা, তোমাদের শেষ পাতে চাটনি খেতে ভালো লাগে কি লাগে না। আর আমি এটা খাই, খেয়ে তোমাদের বলছি, এই চাটনিটা কিন্তু চিত্রা ফুড এক্সপ্রেসের প্যাকেজের মধ্যেই পড়ছে এদের, মানে তোমরা বলতে পারো অ্যাজ আ ডেজার্ট আইটেম চাটনিটাকে। তো চাটনিটা খেয়ে বলছি কেমন লাগে। চাটনিটা যেমন টকটক আছে,
এরকম একটা হালকা একটা ঝালঝাল ফ্লেভার জিভটাকে যখন হিট করছে না, তখন টকে ঝালে মিশিয়ে একটা দারুণ টেস্টের একটা বম্বার্ডমেন্ট হচ্ছে মুখের মধ্যে। আর চাটনিটা বেশ দারুণ খেতে, তোমরা দেখি বেশ দারুণ খেতে চাটনিটা। তো এই চাটনিটার কোনো বিকল্প হবে না। তো ফাইনালি আমাদের চিত্রা ফুড এক্সপ্রেসের ফুড রিভিউ দেওয়া শেষ। তো সব শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সো গাইজ, আমাদের ভিডিও আজকে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও শেষে আমি চিত্রা ফুড এক্সপ্রেসের ফুড নিয়ে আমি একটাই কথা বলবো যে ইট ওয়াজ টোটালি অসাধারণ। মানে এরকম অসাধারণ হোমমেড খাবার আমি কিন্তু অনেকদিন পরে খেলাম। আর সিরিয়াসলি বলতে, যা খাবার দাবার দিয়েছিল, একমাত্র তরকারিটা যদি তোমরা, তরকারি আর ভাতটা যদি সাইডে রাখো, বাকি প্রত্যেকটা খাবারই কিন্তু দুজনে খাওয়ার মতো। সো মানে একটা খাবারের সঙ্গে একটা টোটাল মিলের সাথে তোমরা যদি একটা সিঙ্গেল ভাত নিয়ে নাও, তো আই থিঙ্ক যে দুজনে হয়ে যাবে। এবং সবাই যদি আমার মতো হাই লেভেল খানেওয়ালা হয়, তাহলে ওটা একজনেরই হবে। সো খাবার দাবার কমপ্লিট করার পরে এবং সব কিছু বলার পরে তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যদি মনে হয় যে তোমরা এরকম সুন্দর হোম ডেলিভারি ফুড চেষ্টা করবে, তাহলে তোমাদের একটাই কাজ করতে হবে। আমি ডেসক্রিপশনে অ্যাবাউট চিত্রা ফুড এক্সপ্রেসের ব্যাপারে এবং এদের কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে সেই বিষয়ে আমি জানিয়ে দেবো, এবং সেগুলো সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো সেগুলোকে প্লিজ তোমরা ফলো করে তোমরা অর্ডার দিয়ে নিজেরা খেয়ে দেখো, নাহলে তোমরা নিজেদের পার্সপেক্টিভ থেকে বুঝবে না কীরকম খেতে খাবারগুলো। কারণ আমার পার্সপেক্টিভ থেকে আমার জাস্ট অসাধারণ স্বর্গ লেভেলে লেগেছে। এবার ফুড হচ্ছে এমন একটা জিনিস, এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকে, তো সেইগুলো মানে তোমরা না খেলে তোমরা বুঝবে না। আমার থেকে জেনে তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ প্লিজ অর্ডার করে খেও। সো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা, আর চ্যানেলের নাম নিচে দেওয়া আছে, চ্যানেলটা তোমরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর তার সাথে পাশে বেল আইকনটাও কিন্তু ডং করে বাজিয়ে দেবে। নাহলে কিন্তু তোমরাই লেটেস্ট আপডেটগুলো পাবে না, আর তোমরাই এত সুন্দর করে বানানো ভিডিওগুলো তোমরাই দেখতে পাবে না, আমার কিছু না। সো আজকের মতো আর কিছু আমার বলার নেই। সাইনিং অফ ফর টুডে, দ্য অপটিমিস্টিক বয়েজ, স্টে পজিটিভ, স্টে কানেক্টেড, অ্যান্ড স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি। বাই।